হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এসেছি নিউ টাউনের কফি হাউসে। তোমরা জানোই এটা কয়েক মাস আগেই ওপেন হয়েছিল, এবং যখন ওপেন হয়েছিল তখন কি পরিমাণে এখানে ভিড় হতো। এখনও ভিড় হয় কিন্তু উইকেন্ডে, কিন্তু আজকে যেহেতু মানডে তাই দেখো তোমরা বেশ ফাঁকা ছিল জায়গাটা। তাই তোমরা যারা ভিড় অ্যাভয়েড করতে চাইছো তারা উইকেন্ডে না এসে উইকডেজে এখানে আসতেই পারো। এটা একদম অ্যামিটি ইউনিভার্সিটির অপোজিটে। এটার আর্কিটেকচার নিয়ে কিছু বলার নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে এটা খুবই সুন্দর। পুরনো কফি হাউসের আদলে এখানেও ওপরে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর এটা আমি ওপর থেকে তুলেছি, এটা হচ্ছে নিচে বসার জায়গাটা। এরকম দেওয়াল জুড়ে বেশ সুন্দর সুন্দর পেইন্টিংও করা রয়েছে। এটা হচ্ছে ওপরে ওঠার সিঁড়ি, এবং সিঁড়ির দেখো দেওয়ালগুলোতে অনেক ফটো আটকানো আছে। এটা হচ্ছে ওপরে বসার জায়গা। সাধারণত নিচে সিটস অ্যাভেলেবেল না থাকলেই ওরা উপরে অ্যালাউ করে, কিন্তু যেহেতু আজকে সিট অ্যাভেলেবেল ছিল তাই জন্য আর উপরে বসার সুযোগ হয়নি। এখানে একটা ছোট্ট লাইব্রেরিও আছে, তো টাইম কাটানোর জন্য এটাও একটা বেশ সুন্দর জিনিস ওরা করে রেখেছে। এবার আসি আসল কথায়, মানে খাবার। তো তোমরা মেনু কার্ডে বুঝতে পারছো কিনা জানি না, সবই স্ন্যাক্স আইটেম এবং দামও মোটামুটি রিজনেবল, কোনোটাই খুব যে কস্টলি তা না। পকোড়া, কাটলেট, কবিরাজি, স্যান্ডউইচ, চাউমিন, লস্যি, কফি, এ ধরনের জিনিস এখানে ছিল। আমরা অর্ডার করেছিলাম স্যান্ডউইচ, চিকেন পকোড়া, এটা হচ্ছে মুর্গ আফগানি, খুবই টেস্টি ছিল, আর ফিশ ফ্রাই। খাবারগুলো প্রত্যেকটাই টেস্টিই ছিল।
আর অর্ডার করেছিলাম কোল্ড কফি আর ম্যাঙ্গো লস্যি। তো আমাদের এখানে এসে ভালোই লাগলো, ভেতরের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর এবং বাইরের পরিবেশটাও খুব সুন্দর। তো তোমরাও ট্রাই করতেই পারো। আর আজকের মতন টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি।